লালমনিরহাটের আদিতমারিতে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দুপুরে লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জানান গত বিশ আগস্ট প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে ছেলের জন্য বাড়ি থেকে রাতের খাবার নিয়ে বুড়ির বাজার মাদ্রাসায় যান অটো চালক আব্দুর রশিদ সেখান থেকে বাড়ি না ফেরায় পরদিন আত্মীয় আত্মীয়স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন পরে রাত সাড়ে দশটার দিকে ভেটেশ্বর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে র্যাবের সহায়তায় বুধবার রাতে গাজীপুরের কোনাবাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত লোহার রড মোবাইল সহ বিভিন্ন আলামত সংগ্রহ করে আসামিদের শনাক্ত করা হয় গ্রেপ্তার চারজন হলেন সিরাজুল ইসলাম শামসুল হক বাবু মোস্তাফিজুর রহমান মুন্না এবং মমিনুল ইসলাম তারা সকলেই আদিতমারির খারুভাজ বালাপাড়া এলাকার বাসিন্দা জবানবন্দি নেয়ার পর গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে